আমাদের যে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি কাপড়টি লাগবে সেটি আমরা দাগ দিয়ে এইভাবে প্রথমে মেন কাপড় থেকে কেটে বার করে নেব এবং এরপরে আমরা যে চারটি স্ট্রিপের কথা বলা আছে তার মধ্যে প্রথমে বড় স্ট্রিপটি মানে 1.5 ইঞ্চি বাই 40 ইঞ্চি সেইটিকে কেটে নেব এরকম আমাদের দুটো স্ট্রিপ কাটতে হবে 40 ইঞ্চি লম্বা আর 5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি যে কাপড়টি সেটিও আমরা কেটে নেব আমরা এখানে 10 ইঞ্চি একসাথে কেটে নিচ্ছি তারপরে সেটিকে দুটি ভাগ করে দেব তাহলে আমাদের দুটো 5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি স্ট্রিপ বেরিয়ে যাবে এরপরে আমরা মেইন যে কাপড়টা সেই কাপড়টাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি তিনটে ভাগে ভাগ করে নেব ভাগ করে নিলে যেটা হবে আমাদের প্লিট গুলো ডাউনওয়ার্ড প্লিট যেগুলো তৈরি করতে বলা আছে সেগুলো তৈরি করতে সুবিধে হবে আমরা সমান তিনটে 1.5 ইঞ্চি ডাউনওয়ার্ড প্লিট এভাবে তৈরি করে সেগুলোকে স্টে সুচার দিয়ে একটা কি দুটো রান সেলাই দিয়ে সেটাকে ফিক্স করে দেব এটা আমরা দুদিকেই করব ফিক্স করে নেওয়ার পরে আমরা আয়রন করে নেব যাতে ফোল্ড গুলো ঠিকঠাক থাকে এরপরে আমরা একটা একটা সাইডে ওই 5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির যে স্ট্রিপগুলি সেগুলি রান সেলাই দিয়ে ফিক্স করব প্রথমে একদিকে রান সেলাই দিয়ে ফিক্স করে তারপরে আমরা সেই কাপড়টিকে মুড়ে অন্য দিকে নিয়ে এসে সুন্দর করে ফোল্ড করে অপোজিট সাইডে আবার হেম সেলাই দিয়ে সেটিকে ভালোভাবে মজবুত করে মেন যে মাস্কের কাপড় সেটির সাথে ফিক্স করে নেব অপরদিকেও আমরা সেরকম একইভাবে আরেকটি স্ট্রিপ ফিক্স করে নেব বাড়তি অংশগুলি কেটে ফেলব এরপর পালা হচ্ছে বড় 40 ইঞ্চির যে স্ট্রিপগুলি সেগুলিকে ফিক্স করা প্রথমে আমরা দুটো স্ট্রিপেরই মিড পয়েন্ট আর মেইন কাপড়ের যে মিড পয়েন্ট সেটাকে আমরা মার্ক করে সেই স্ট্রিপটিকে তার উপরে বসাবো যাতে দুদিকেই আমার ফিতের লেন্থটা ফিতের দৈর্ঘ্যটা সেটা যেন সমান হয় তারপরে আমরা একইভাবে আগে মেন মাস্কের কাপড়ের সাথে রান সেলাই দিয়ে ওই লম্বা স্ট্রিপটিকে ফিক্স করে নেব এবং এইভাবে রান সেলাই দিয়ে ফিক্স করার পর আমরা এটিকে মুড়ে অন্য দিকে মানে ব্যাক সাইডে পেছন দিকে হেম সেলাই দিয়ে ভালোভাবে ফিক্স করে নেব এইভাবে উল্টো দিকে স্ট্রিপটিকে হেম সেলাই দিয়ে ফিক্স করে নেওয়ার পর আমরা বাড়তি অংশের যে স্ট্রিপটা রইল যেটাকে আমরা বাঁধার জন্য ইউজ করবো সেটিকে আমরা তিনটি ফোল্ডে যেভাবে দেখানো হলো সেভাবে ফোল্ড করে নিয়ে তারপরে তার উপরে আমরা একটা কন্টিনিউয়াস রান সেলাই দিয়ে দেবো যাতে আমাদের স্ট্রিপটা সরু হয়ে যায় সুন্দর হয় এবং আরও মজবুত হয়ে যায় ওপর দিকে স্ট্রিপটিকে সম্পূর্ণভাবে ফিক্স ও মোড়া হয়ে গেলে নিচের দিকে স্ট্রিপের জন্য আমাদেরকে
सेम स्टेप्स गुली फॉलो करते हैं। प्रथमे मिड पॉइंटे मार्क करा, তারপরে সেটিকে একদিকে ফিক্স করা। প্রথম দিকে ফিক্স করার পর সেই স্ট্রিপটিকে মুড়ে নিয়ে অন্য দিকে আবার ভালো করে ফিক্স করে নেওয়া। আর লাস্টে সেটি ফিক্স কমপ্লিট হয়ে যাওয়ার পর স্ট্রিপটিকে আবার সুন্দর করে তিনটে ফোল্ডে ফোল্ড করে সেটি উপরে একটি কন্টিনিউয়াস সেলাই দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা বাড়িতে বসে সেলাই মেশিন ছাড়াও কিন্তু মাস্ক তৈরি করে নিতে পারবো। আমাদের যে গাইডলাইন দেওয়া আছে তার অনুযায়ী সাইজ তৈরি হয়ে গেছে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি।